হ্যালো ফ্রেন্ডস, স্টাডি বৈঠক ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। এই ভিডিওতে আমি কেপিএস এর ইন্টারভিউ প্রিপারেশনের প্রথম ধাপ আলোচনা করব, যে প্রথমে যেটা প্রয়োজন সেটা হচ্ছে ডকুমেন্টস। কি কি ডকুমেন্টস আমাদেরকে সাবমিট করতে হবে, যে ইন্টারভিউতে অ্যাপিয়ার হওয়ার জন্য কোন কোন ডকুমেন্টস সাবমিট করার প্রয়োজন, এবং সেই প্রয়োজনীয় ডকুমেন্টস অরিজিনাল সহ সাবমিট করতে হবে। তো ডকুমেন্টসটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ প্রথমে ডকুমেন্টস ভেরিফিকেশন কমপ্লিট হয়, তারপরে মেন ইন্টারভিউ অর্থাৎ পার্সোনালিটি টেস্টের জন্য ডাকা হয়। তো ডকুমেন্ট সাবমিট করতে না পারলে তো সেই ক্যান্ডিডেটের ক্যান্ডিডেচার ক্যান্সেলও হতে পারে, এমনই অ্যাডমিট কার্ডে বলা আছে। তো ডকুমেন্টস কী কী সাবমিট করতে হবে সেটা এই ভিডিওতে আলোচনা করব। তার আগে বলে রাখি, যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই ভিডিওর নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা টাচ করে তোমরা সাবস্ক্রাইব করতে পারো চ্যানেলটাকে, এবং তারপরে বেল আইকনটাতে ক্লিক করো নোটিফিকেশন পাওয়ার জন্য। তো ফিরে আসি ভিডিওতে, যেখানে তোমাদেরকে প্রথমে বললাম যে ডকুমেন্টস কী সাবমিট করতে হবে সেটা বলবো। এর আগের ভিডিওতে আমি অ্যাডমিট কার্ড কীভাবে ডাউনলোড করতে হবে সেটা আমি দেখিয়ে দিয়েছি। অ্যাডমিট কার্ড ডাউনলোডের লিঙ্কও আমি সেই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সেও সেই লিঙ্কটা দিয়ে দেবো। তাছাড়া এই ভিডিওর শেষে তোমরা ইন্টারভিউ প্রিপারেশনের বিভিন্ন ভিডিওর লিঙ্ক পেয়ে যাবে, ভিডিওর শেষে তোমরা দেখতে পারবে, এবং ডেসক্রিপশন বক্সেও তোমরা লিঙ্ক পেয়ে যাবে, সেগুলোতে ক্লিক করে তোমরা বিভিন্ন ভিডিওগুলো দেখে নিতে পারো, তাতে তোমাদের ইন্টারভিউতে বেশ সুবিধাই হবে। তোমরা যারা আগে গ্রুপ ডে ইন্টারভিউর জন্য প্রিপারেশনের জন্য আমাদের চ্যানেলটাকে ফলো করেছো তারা নিশ্চয়ই জানো যে কিছুটা হলেও উপকার তোমরা পেয়েছো। তো যারা দেখো নি তাদেরকে বলছি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখে নিও। প্রথমেই অ্যাডমিট কার্ডটা কীরকম দেখতে তোমাদেরকে বলছি। অ্যাডমিট কার্ডের প্রথমেই আছে বড় করে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল এটা লেখা, এবং তাদের অ্যাড্রেস, এবং অ্যাডমিট কার্ডে ফর্মটা দেওয়া আছে, ফর্ম কোথার থেকে, শ্রী জয়ন্ত কুমার দাস ডেপুটি সেক্রেটারি, ইনি পাঠিয়েছেন অ্যাডমিট কার্ডটা লেটারের মতো করে দেওয়া, এবং টু এখানে তোমার নাম আছে এবং রোল নাম্বার দেওয়া আছে। আমি এই অ্যাডমিট কার্ডটা যেখান থেকে নিয়েছি তো প্রাইভেসির জন্য আমি সেগুলোকে অফ করে রেখেছি। তো নাম রোল নাম্বার দেওয়া আছে, এবং রাইট সাইডে এখানে ছবি এবং সিগনেচার, যে ছবিটা আপলোড করেছিলে ফর্ম ফিল আপের সময় সেই ছবি এবং সিগনেচার এখানে দেওয়া আছে। এবার ভালো করে মন দিয়ে তোমরা দেখবে, প্রথমেই অ্যাড্রেস করা আছে স্যার ম্যাডাম, স্যার ম্যাডাম দিয়ে ইন কানেকশন উইথ ইউর ক্যান্ডিডেচার ফর কৃষি প্রতিষ্ঠান রিক্রুটমেন্ট এক্সামিনেশন, এবং বাকিটা আমি পরের স্লাইডে দেখাচ্ছি। স্যার ম্যাডাম দিয়ে সম্বোধন করে দেওয়া আছে ইন কানেকশন উইথ ইউর ক্যান্ডিডেচার ফর দ্য কৃষি প্রযুক্তি সহায়ক রিক্রুটমেন্ট এক্সামিনেশন 2016, আই এম ডাইরেক্টেড টু রিকোয়েস্ট ইউ টু অ্যাপিয়ার বিফোর দ্য কমিশন ফর ইন্টারভিউ টু বি হেল্ড অ্যাট কমিশনস অফিস ফোর্থ ফ্লোর। কমিশনের যে অফিস আছে এসপি মুখার্জি রোড 161A এসপি মুখার্জি রোড কলকাতা 726, এই যে অফিসের অ্যাড্রেস এই অফিসের ফোর্থ ফ্লোরে ইন্টারভিউটা হবে। এই অ্যাডমিটটা যার তার, বাকি অন্য তোমাদের জন্য বলছি তোমাদের অ্যাডমিট তোমরা ডাউনলোড কীভাবে করতে হবে দেখিয়ে দিয়েছি, সেইখান থেকে ডাউনলোড করে তোমরা দেখবে তোমাদের শিডিউলটা কোথায়, ভেন্যুটা কোথায়, কোথায় দেওয়া হয়েছে, কোন তারিখে দেওয়া হয়েছে এবং কখন দেওয়া হয়েছে, তোমরা তোমাদের অ্যাডমিটটা দেখবে। আমি এখানে এই যে অ্যাডমিট থেকে তুলেছি তো সেই অ্যাডমিটে অ্যাড্রেস আছে অফিসে ফোর্থ ফ্লোরের অফিসের অ্যাড্রেস, এবং 31 মে আছে ইন্টারভিউ 11টা থেকে, এবং রিপোর্টিং দিয়েছে 10:15, এবং সেটা থার্ড ফ্লোরে ওয়েটিং রুম করা হয়েছে যেখানে বসতে হবে ক্যান্ডিডেটদেরকে। কিন্তু তোমাদের বলছি বারবার তোমরা এটা দেখবে না, আমি তোমাকে দেখিয়ে দিলাম যে কোথায় লেখা আছে ভেন্যুটা এবং টাইমটা, কোন জায়গাটা লেখা আছে সেটা তোমাদের দেখিয়ে দিলাম। তোমরা অবশ্যই এটাকে নিজেদের অ্যাডমিটটা দেখে নেবে যে ভেন্যুটা কোথায় দেওয়া আছে এবং কোন টাইমে দেওয়া আছে, তোমরা অবশ্যই সেটা দেখে নেবে। মনে করে আমি বারবার বলছি এই অ্যাডমিটটা দেখে কিন্তু তোমরা দেখো না, তোমাদের জন্য আলাদা হবে। তো এবার আসি আসল কথায়, যার জন্য ভিডিওটা তৈরি সেটা হচ্ছে ডকুমেন্টস। অরিজিনালটা বোল্ড করা আছে কারণ অরিজিনালই দেখাতে হবে, অরিজিনাল, তার সঙ্গে সেলফ অ্যাটেস্টেড কপি অর্থাৎ সেলফ অ্যাটেস্টেড একটা জেরক্স কপি, জেরক্স কপি সেলফ অ্যাটেস্টেড করে নিতে হবে যে যে অরিজিনালগুলো নিচ্ছ তার। তো অরিজিনাল কী কী লাগছে, মোস্ট ইম্পর্টেন্ট যেটা তোমরা সবাই জানো সব জায়গায় লাগে, সেটা মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট, মাধ্যমিকের সার্টিফিকেট বা ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট অ্যাজ এভিডেন্স অফ এজ, বয়সের প্রমাণ হিসাবে মাধ্যমিকের সার্টিফিকেট কিন্তু খুব জরুরি, বা ইকুইভ্যালেন্ট যদি কিছু থাকে 10th ক্লাসের সার্টিফিকেট যেখানে বয়সের উল্লেখ আছে অর্থাৎ ডেট অফ বার্থ উল্লেখ আছে সেটা খুবই জরুরি। এরপর সার্টিফিকেট অ্যান্ড মার্কশিট অফ হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন ফ্রম ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, হায়ার সেকেন্ডারি অর্থাৎ WBCHSE বা ইকুইভ্যালেন্ট 12th ক্লাসের মার্কশিট এবং সার্টিফিকেট জরুরি, এর অরিজিনাল এবং অ্যাটেস্টেড ফটোকপি।
দুটো গুরুত্বপূর্ণ জিনিস, মাধ্যমিকের সার্টিফিকেট এবং এইচএসের মার্কশিট এবং সার্টিফিকেট। যেহেতু কেপিএস এক্সামটা এইচএস বেসড, সুতরাং মার্কশিট এবং সার্টিফিকেট জরুরি। এরপর সার্টিফিকেটস এবং মার্কশিট কিসের? অল আদার এক্সামিনেশান পাস। তোমার যদি এইচএসে পরে অন্য কোনো এক্সামিনেশান পাস থাকে, গ্র্যাজুয়েশন থাকে, মাস্টার ডিগ্রি থাকে, তোমরা সেগুলো যদি শো করাতে চাও তো সেগুলো তোমাদের সার্টিফিকেট মার্কশিট নিয়ে যেতে হবে। আমার মতে তোমার কাছে যা যা সার্টিফিকেট আছে তুমি সব কিছুই সেখানে সাবমিট করবে, তাতে তোমার ভালোই হবে, তোমার কোনো অসুবিধা মানে কোনো টেনশন থাকবে না যে কোনটা নিলাম কোনটা নিলাম না। তোমার কাছে যা যা আছে সার্টিফিকেট তোমার নিজের, তো সেগুলো তুমি সবই সাথে করে নিয়ে যাবে, এটা আমি বলবো। তবে ম্যান্ডেটরি যেগুলো এরা উল্লেখ করেছে সেই কয়েকটা জিনিস আমি এখানে শুধু বলে দিচ্ছি। এরপর গুরুত্বপূর্ণ শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, ওবিসি সার্টিফিকেট যেগুলো আছে, এসসি সার্টিফিকেট, এগুলো খুব জরুরি। এসসি সার্টিফিকেট, এসটি সার্টিফিকেট, ওবিসি সার্টিফিকেট এগুলো খুব জরুরি, এবং এগুলো 1 বছরের বেশি পুরনো না হয় ভালো। রিনিউ যদি কারো বেশি হয়ে থাকে 1 বছর, অবশ্যই রিনিউ করিয়ে নেবে। তো প্রথম চারটে, মাধ্যমিকের সার্টিফিকেট, এইচএসের মার্কশিট সার্টিফিকেট, অন্য কোনো পরীক্ষা থাকলে পাশ করা থাকলে তার মার্কশিট সার্টিফিকেট, এবং এসসি এসটি সার্টিফিকেট অর্থাৎ কাস্ট সার্টিফিকেট। জেনারেলদের জন্য নয়, যাদের শুধুমাত্র কাস্ট জেনারেল তাদের এটা প্রয়োজন হবে না। এরপর এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে, এটা যাদের আপার এজ লিমিট রিল্যাক্সেশনের ব্যাপার আছে শুধুমাত্র তাদের জন্য। ইম্পর্টেন্ট অ্যাফিডেভিট রিগার্ডিং এনি ডিসক্রিপেন্সি ইন নেম, ফাদার্স নেম, এটসেট্রা, নামে বাবার নামে বা কোনো জায়গায় কোনো যদি পরিবর্তন তুমি করে থাকো তাহলে তার এফিডেভিটটা অরিজিনালটা এবং জেরক্সটা অবশ্যই নিতে হবে। এই রিলেভেন্ট ডকুমেন্ট তোমাদেরকে নিয়ে দেখাতে হবে যে নামের পরিবর্তন হয়েছে, যে নামটা দেওয়া ছিল এখন তোমার নামে পরিবর্তন হয়েছে, তার এফিডেভিট তোমাকে নিয়ে যেতে হবে। এরপর 2 কপি পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, দুটো পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগবে, আইডেন্টিক্যাল উইথ ওয়ান আপলোডেড ডিউরিং অনলাইন অ্যাপ্লিকেশন। অর্থাৎ অনলাইন অ্যাপ্লিকেশনের সময় যে ফটোটা আপলোড করেছিলে ঠিক সেই ফটোটার 2 কপি ফটোগ্রাফ লাগবে। 2 বছর আগের কথা, হয়তো ফটোগ্রাফ অনেকের হারিয়ে যেতে পারে, সেই ফটোগ্রাফ নাও থাকতে পারে, তবে যেভাবেই হোক সেই ফটোগ্রাফটা অবশ্যই জোগাড় করতে হবে, এখানে স্ট্রিক্টলি বলা আছে। এবং আইডেন্টিটি প্রুফ হিসাবে ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, যেটা পারো নিয়ে যাবে অবশ্যই। আইডেন্টি কার্ডও কিন্তু খুব জরুরি, আইডেন্টি কার্ড প্রথমে দেখবে তারপরে অন্য সার্টিফিকেট। আইডেন্টি কার্ড দেখা হবে এবং ফটোগ্রাফ, ফটোগ্রাফ সেম হতে হবে যেটা আপলোড করেছিলে, 2 বছর আগে যে ছবিটা আপলোড করেছিলে সেই ফটো হতে হবে, যদি যেখান থেকে তুলেছিলে ফটোটা স্টুডিওতে সেখানে গিয়েও তোমাদের খোঁজ করতে হবে, যদি কারোর হারিয়ে গিয়ে থাকে সেখান থেকে জোগাড় করতে হবে, যেভাবেই হোক। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং এটা একটা প্রবলেমও তৈরি হতে পারে ক্যান্ডিডেটদের কাছে, কারণ এতটা দেরি যেহেতু হয়ে গেছে 16 সাল থেকে 18 সাল, তো সেই হিসাবে ফটো হারিয়েও যেতে পারে। তবে যেগুলোই চেষ্টা করবে সেটা অবশ্যই জোগাড় করার। তা এই এই ডকুমেন্টস তোমাদেরকে নিতে হবে। আমি পরের ভিডিওতে ইন্টারভিউ প্রিপারেশনের সেকেন্ড ধাপ অর্থাৎ কীভাবে প্রিপেয়ার হতে হবে, কী প্রশ্ন আসবে, এই সব নিয়ে পরের ভিডিওগুলোতে অবশ্যই আলোচনা করব। তার জন্য তোমরা চ্যানেলের সঙ্গে অবশ্যই জুড়ে থাকবে, ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে এবং অবশ্যই শেয়ার করে সবাইকে জানানোর সুযোগ করে দেবে। এবং এই রিলেটেড অন্য ভিডিওগুলো যেগুলো ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ভিডিও শেষে পাবে, সেগুলো অবশ্যই দেখে নেবে, তোমাদের তাতে উপকারী হবে। ধন্যবাদ।